এপিসোড শেষ হওয়ার পরেই দেখুন আপনার প্রিয় সিরিয়াল সান নেক্সট ডে। ভারতের যে কোনো জায়গায় বিনামূল্যে অ্যাপ ডাউনলোড করুন। এসব আপনি কি বলছেন? মেয়ের কাছে কখনো মাকে ক্ষমা চাইতে আছে? আশীর্বাদ করি এইভাবে তুমি আমাদের পরিবারের পাশে থাক। এইভাবেই আমাদের পরিবারের পেশ দাঁড়াবে তুমি। এতদিন আমার এক মেয়ে ছিল, আজ থেকে আমার দুই মেয়ে। আমার মেয়ে হয়ে বাড়িতে থাকতে তোমার আপত্তি নেই তো? মামনি, মেয়ে হয়ে একটা রিকোয়েস্ট করব। বল মামনি। দিদি ভাই অরুণকে ভালোবাসে, আপনি প্লিজ দিদি ভাই আর অরুণের বিয়েটা দিয়ে দিন। বিয়ে মানে তো দুটো মানুষের মধ্যে সম্পর্ক নয়, দুটো পরিবারের মধ্যে সম্পর্ক। আমার মনে হয় দুজনের বিয়েটা দিলে আমাদের ভালোই হবে। যখন বলছো সেটাই হবে। আজ থেকে আমার দুটো মেয়ে, একজন লক্ষ্মী আর একজন সরস্বতী। আলো কোথাও যাবে না এই বাড়ি থেকে। আমার ভুল বুঝতে পেরেছি আলো, পারলে আমাকে ক্ষমা করে দিও। আজ থেকে আমার দুটো মেয়ে, একজন লক্ষ্মী আর একজন সরস্বতী। আলো, তুমি দুবার ডাকলাম তুমি শুনতে পেলে না? আনন্দের চোটে আমার ডাকটাও তোমার কানে পৌঁছাচ্ছে না, তাই তো? কিসব ভুলভাল বলছো তুমি, সেরকম কিছু না। আচ্ছা কোনটা ভুলভাল শুনি, তোমার আনন্দ হচ্ছে না? হ্যাঁ হচ্ছে, কিন্তু আমার কানটা খোলাই আছে, সব শুনতে পাচ্ছি আমি। ভালো, একদম মিথ্যে কথা বলবে না, মিথ্যে কথা বলবে না। তুমি তুমি এরকম ব্যবহার করছো কেন? তাহলে তোমার সাথে আর কিরকম ব্যবহার করবো বলো আমায়, বলো আমায়। আমি তো আমার সঙ্গে মজা করা হচ্ছে, একটু ইয়ার্কি করছিলাম। তারা হচ্ছে তো মজা করে না আমার সঙ্গে? মজা করা লাগছে।
তোকে কত আমি চাই, তোর কথা মনে এলে নিজেকে হারাই, বোঝাবো কি করে তোকে কত আমি চাই, তোর কথা মনে এলে নিজেকে হারাই, তোকেই মাথায় করে বেঁচে আছি তাই আমি, তোকেই মাথায় করে বেঁচে আছি তাই। সরি সরি, আমি ভুলে গেছিলাম। সরি কেন, কি কি ভুলে গেলে? ও কিছু না, বাদ। ঠিক আছে, বাদ দিলাম। আচ্ছা তুমি বলো তো, তুমি এতক্ষণ ধরে কি ভাবছিলে? আজ আজ ঠাম্মিকে খুব মিস করছি। ঠাম্মি যদি থাকতো খুব ভালো হতো। ঠাম্মি তো এই দিনটারই স্বপ্ন দেখতো। ঠাম্মি সবসময় বলতো, এই বাড়ির প্রত্যেকটা মানুষ ধীরে ধীরে পাল্টাবে, সবাই সবাই আমার কথা আস্তে আস্তে বুঝবে, বর্তার আসল রূপটা সবার সামনে আসবে। আজ তো সেই ঘটনায় ঘটল, মামুনিও পাল্টে গেল। আজ ঠাম্মি থাকলে কি ভালো হতো, মামুনিকে দেখলে ঠাম্মি সব থেকে বেশি খুশি হতো। ঠিকই বলেছো, ঠাম্মা সব থেকে বেশি খুশি হতো। আর ওই কথাটা তুমি একদম ঠিক বললে যে ধীরে ধীরে এই পরিবারের প্রত্যেকটা মানুষ বদলাবে। আর দিদির সাথে অরুণদার বিয়েটা হয়ে গেলে এশকের সাথে আমাদের পরিবারের সম্পর্কটাও ভালো হয়ে যাবে। এমনই একদিন আসবে দেখো আলো, সেদিন মেজদা মেজবৌদির কথা শুনবে, সেজদা সেজবৌদির কথা বুঝবে, আর বর্দার কাছেও পাল্টে যাওয়া ছাড়া আর কোনো রাস্তা বাকি থাকবে না। মা ঠাম্মা সবাই একসাথে আনন্দে থাকবে, আর আমাদের পরিবারটা পুরো একবার ভালো হয়ে যাবে। আমিও সেই দিনের অপেক্ষায় রয়েছি, সেদিন এই বাড়ির প্রতিটা মানুষ ভালো হয়ে যাবে, সেদিন আমার কাজ শেষ, সেদিন আমাকে অন্য কোথাও চলে যেতে হবে। একদম এসব কথা বলবে না, কোথায় চলে যাবে? বলো কোথায় যাবে? যখন যাব তখন দেখা যাবে, এখন এসব কথা থাক। আজ ভালোর দিন, আজ খারাপের ভালো হওয়ার দিন, এভাবে একটা একটা করে ভালো দিন আমাদের পরিবারে আসুক, ধীরে ধীরে সব খারাপ যেন এভাবেই পাল্টে যায়। এদিকে ফোনটা ধরার প্রয়োজন মনে করে না, কোথায় আছে কি জানি, কি করছে ভগবান জানে। আচ্ছা এতটা টেনশন নেওয়া যায়?
তুমি? হ্যাঁ, আমি সকাল থেকে তোমাকে কতবার ফোন করেছি বলো তো। আচ্ছা, তুমি কি আমাকে মানুষ বলে মনে করো না নাকি? কোথায় ছিলে তুমি বলবে তো, ফোন ধরছিলে না কেন, কি হয়েছে তোমার? কি আশ্চর্য! আচ্ছা, আমি তোমাকে কয়েকটা কথা জিজ্ঞেস করছি, তোমার কানে কথাটা যাচ্ছে? তুমি কোথায় ছিলে বলবে তো? আচ্ছা, কি হয়েছে বলো তো, বলো না তুমি কোথায় ছিলে। দেখো, আমি আমি জানি যে বড়দা তোমাকে অপমান করেছে, দিদিভাই আমাকে সব কথা বলেছে, কিন্তু দিদিভাইয়ের কাছ থেকে কেন আমাকে শুনতে হবে বলো তো? তুমি পারতে না একবার আমাকে ফোন করে বলতে? আচ্ছা, যা কিছু হয়েছে তুমি আমার সঙ্গে আলোচনা করো না কেন, প্লিজ, যা হয়েছে তুমি আমার সঙ্গে শেয়ার করো। আচ্ছা, আমি তখন থেকে সমানে কথা বলে যাচ্ছি আর তুমি কি মুখে কুলু পেটে রয়েছো? মানে আমি বুঝতে পারছি না, আমি কি দেওয়ালের সঙ্গে কথা বলছি? তুমি বলবে তুমি কোথায় ছিলে, কোথায় গিয়েছিলে? আরে বাবা, আমি কারখানায় গিয়েছিলাম, আমার কিছু কাজ ছিল, সেসব নিয়ে ব্যস্ত ছিলাম, এই তো। মানে মানে যে বড়দা তোমাকে যা নয় তাই বলে অপমান করলো, এত কথা শোনালো, এরপরেও তুমি বড়দার কারখানায় গেছিলে নিজের কাজ দেখাতে? তোমার এতটুকু আত্মসম্মান বলে কিচ্ছু নেই? সব ব্যাপারে কথা বলো না। কেন বলবো না? আমি বারণ করছি তাই বলবে না, বড়দাকে নিয়ে আমি একটাও বাজে কথা শুনতে চাই না। ও, তার মানে এরই মধ্যে ওই লোকটা তোমাকে হাত করে নিয়েছে, তোমার মাথায় হাত বুলিয়ে তোমার চোখে ভগবান হয়ে গেছে, তাই তো? আচ্ছা, তোমার মাথায় কি ন্যূনতম বুদ্ধিশুদ্ধি বলে কিচ্ছু নেই? হ্যাঁ, তুমি বুঝতে পারছো না, দিনের পর দিন ওই লোকটা তোমাকে ইউজ করে চলেছে, দিনের পর দিন, বছরের পর বছর তাই করে চলেছে। আমি জানি এখন তুমি বলবে ওই লোকটা তোমার চোখে ভগবান, তুমি ওই লোকটার জন্য বেঁচে রয়েছো, ইত্যাদি ইত্যাদি। আসলে কি বলো তো, তুমি না কোনো দিন শুধরাবে না। আসলে যে নিজের ভালো না বুঝতে পারে সে অপরের ভালোর কথা কিভাবে ভাববে বলো? সত্যি তোমার মেরুদণ্ড বলতে কিচ্ছু নেই। ঋষিতা, মুখ সামলে কথা বলো। আমার উপর চিৎকার করলেই প্রমাণ হয়ে যাবে না যে তোমার মেরুদণ্ড আছে, বরং তোমার ভগবান, তোমার বড়দা যখন তোমাকে যা নয় তাই বলে অপমান করছিল, তখন তুমি যদি চিৎকার করে প্রতিবাদ করতে তাহলে আমি মেনে নিতাম যে তোমার মধ্যে আত্মসম্মান বোধ আর মেরুদণ্ড দুটোই আছে। আমি বুঝতে পারছি না তুমি কি করে ওই লোকটার কথা শুনে চলছো, যে লোকটা নিজের স্বার্থ ছাড়া কিচ্ছু বোঝে না, তুমি তুমি সেই লোকটার পায়ে নিজের মাথা। অনেকক্ষণ ধরে সহ্য করছিস সীতা? হ্যাঁ, সহ্য করো, সহ্য করাই তো তোমার কাজ, মুখ বুঝে দাঁতে দাঁত চিপে সহ্য করে যাওয়াটা তোমার অভ্যাস। তুমি তোমার দাদাকে এত কিছুর পরেও যদি সহ্য করতে পারো, তাহলে আমার এই সত্যি কথাগুলো সহ্য করার মতন শক্তিও তোমার আছে। তোমাকে একটা কথা বলবো, কিছু মনে করো না, সত্যি তোমার মাথায় বুদ্ধিশুদ্ধি বলতে কিচ্ছু নেই, সেই জন্যই তুমি দেবরাজ চ্যাটার্জিকে ভগবানের চোখে দেখো, আর সেই সুযোগে দেবরাজ চ্যাটার্জি তোমার মাথায় হাত বুলিয়ে নিজের সমস্ত স্বার্থ মিটিয়ে নিচ্ছে। তুমি কিন্তু এবার বাড়াবাড়ি করছিস সীতা। বাড়াবাড়ি আমি করছি না, বাড়াবাড়ি করছে তোমার বড়দা, আর তুমি দিনের পর দিন সেটাকে প্রশ্রয় দিচ্ছ, কারণ তোমার প্রতিবাদ করার ক্ষমতাই নেই। হ্যাঁ, ঠিক বলছি, ক্ষমতা নেই। বড়দা তোমাকে উঠতে বললে উঠছ, বসতে বললে বসছো, এটাই তোমার সমস্যা, আর এই সমস্যাটাই না তোমার জীবনের সব থেকে বড় শত্রু। আমি বলতে বাধ্য হচ্ছি শুভ, দেবরাজ চ্যাটার্জিকে আমি মানুষ বলে গণ্য করি না, আর তুমি একটা অমানুষের হয়ে গোলামি করো। ঈশিতা, বর্তার নামে আর একটা বাজে বাজে কথা বললে আমি কিন্তু ভুলে যাব যে তুমি আমার বউ। আমি কি করবো না করবো, আমি কাকে কোন চোখে দেখবো সেটা সম্পূর্ণ আমার ব্যাপার। বর্দা আমাকে অপমান করেছে, বর্দা আমাকে কথা শুনেছে, সেটা আমি বুঝে নেব, করতেই পারি। আমাদের ভাইদের ব্যাপারে কোনো কথা বলবে না, তোমাকে শেষবারের মতন সাবধান করে দেবো।
দেবু, তোর সাথে আমার কিছু কথা আছে। আমার সঙ্গে তোমার আবার কি কথা মা? আছে আছে বলি তো এলাম। দেখ দেবু, এতদিন ধরে তোকে অনেকে অনেক খারাপ কথা বলেছে, খারাপ চোখে দেখেছে, কিন্তু আমি আমি সেটা করিনি। তোর সব কাজে আমি তোর পাশে থেকেছি। কখনো কোনো কিছু যদি অন্যায় হয়েছে বলে মনেও করি, তবুও সেটাকে আমি প্রতিবাদ করিনি। কেন করিনি বলতো? একটা কারণে, কারণ আমার মনে হয়েছে যে যাই হোক না কেন, তুই তোর নিজের জীবন দিয়ে নিজের পরিবারের তোর ভাই বোনকে তুই আগলে রাখবি, ওদের কোনো ক্ষতি হতে দিবি না। কিন্তু আমার সে বিশ্বাসটাকে তুই আজ ভেঙে দিয়েছিস। অদ্রিজার অদ্রিজার এত বড় একটা বিপদে ও তোকে পাশে পায়নি। তুই ওর পাশে আসিসনি, দাঁড়াসনি কেন রে? কেন, তোর মনটা কি পাথর হয়ে গেছে? বল দেবু, আমি শুনবো তোর কাছে। আমার কাছে কিছু জানতে চেও না, তুমি বুঝতে পারবে না আমার কথাগুলো। আসলে আলোরা তোমার চোখে এমন একটা পর্দা লাগিয়ে দিয়েছে, সেই পর্দার ভেতর থেকে তোমাকে যে রং দেখাবে তুমি এখন সেই রং দেখবে। দেবু, তুই আমার ছেলে, আমার বড় ছেলে, আমি কিন্তু তোকেও ভালোবাসি। কে আমার চোখে কি পর্দা পরালো, কি রং দেখতে পাবো সেটা তুই আমার উপর ছেড়ে দে। আমি তোর কাছ থেকে কিছু শুনতে চাই, সেই জন্যই আমি আলাদা করে তোর কাছে এসেছি। আচ্ছা বেশ শোনো, তবে শোনার আগে মনটাকে একটু শক্ত করো, না হলে আমার কথাগুলো কিন্তু বুঝতে পারবে না। মানে মানে আমি তোমার আর অদ্রিজার সম্পর্কের কথা বলছি, মানে তোমাদের মা মেয়ের সম্পর্কের এই আবেগটাকে একটু দূরে সরিয়ে না দেখলে আমার কথাগুলো কিন্তু বুঝতে পারবে না। মা, তুমি খুব ঠান্ডা মাথায় ভেবে দেখো, এই যে অদ্রিজা এই যে ঘুমের ওষুধ খেয়ে যে নাটকটা করলো, সেটা কেন করলো? ওই এসকের ভাইকে বিয়ে করার জন্য তো। আর এই নাটকটা করে লাভটা কি হলো? লাভ একটাই হলো, আমাদের পরিবারের মুখে ভালো করে চুনকালিটা মাখিয়ে দেওয়া গেল। আর এটা তুমি খুব ভালো করে জানো মা, আমার কাছে সবার আগে আমার পরিবারের মান সম্মান। আর তুমি এটাও খুব ভালো করে জানো, এসকে আমাদের জাত শত্রু শুধু আমার পরিবারের নয়, আমার। আমি যাকে ভালোবাসতাম তাকে এসকে আমার কাছ থেকে কেড়ে নিয়েছিল, আমার ভালোবাসাকে কেড়ে নিয়েছিল। আচ্ছা মা, একবার ভালো করে ভেবে দেখো তো, আমি যদি তখন মনের দুঃখে ঘুমের ওষুধ খেয়ে মরে যেতাম তাহলে তুমি কার সঙ্গে এসে কথা বলতে, কার কাছে অভিযোগ করতে তুমি? মা, আমি তো অশিক্ষিত, কিন্তু তোমার মেয়ে অদ্রিজা সে তো শিক্ষিত, সেই নাটকটা কেন করলো? এটা বিয়ে করার জন্য তো, বিয়ে তো দিতাম আমি ওকে, দিতাম বিয়ে, কিন্তু আমি বেঁচে থাকতে এসকের ভাইয়ের সঙ্গে তো ওর বিয়ে দেবো না। এসকের ভাইকে যদি ওর বিয়ে করতেই হয় তাহলে আমার চিতার ওপর দিয়ে হেঁটে গিয়ে বিয়ে করতে হবে। আচ্ছা তুমি কি জানো মা, এসকে আমাদের বাড়িতে গুন্ডা পাঠিয়েছিল, শুধু বাড়িতে নয় থানার বাইরে আমার উপরে গুন্ডা লেলি দিয়েছিল, বেধড়ক মারতে শুরু করেছিল। শুভ যদি এসে না পড়তো তাহলে এতক্ষণে হাসপাতালে থাকতাম, হয়তো আমি মরেই যেতাম। এগুলো তো তোমার কাছে কিছু না, তোমার কাছে আমি খারাপ, আমি স্বার্থপর, এই সত্যিগুলো তো তোমরা দেখতে পাবে না, কেউ দেখতে পাবে না কোনো দিন। ভুলটা আমারই মা, আসলে আমি যে তোমাদের ভালোবেসেছিলাম এখনো বাসি। আমি যদি তোমাদেরকে এত ভালো না বাসতাম তাহলে এত কষ্ট আমাকে সহ্য করতে হতো না। যে মানুষগুলোর জন্য আমার সারাটা জীবন আমি দিয়ে দিলাম, আমি আমি মরে যেতে দুবার ভাবিনি, তারাই আমার সব থেকে বড় শত্রু ভাবে, চাই আমি মরে যাই। আমি সব বুঝতে পারি মা, কিন্তু তারপরও এদের ভালোবাসি, ভালোবাসার চেষ্টা করি, ভালোবাসবো। এরপরেও যদি তোমার মনে হয় যে আমি
ভুল করেছিলাম তাহলে দাও না আমার নিজের হাতে করে আমায় একটু বিষ এনে দাও না খেয়ে তোমার কোলে ঢুলে পড়ি এসব কি কথা দেব না সবাই তো তাই চায় আমাকে নিয়ে তো যত ঝামেলা কেন সব বলছিস দেবু খালি নাটক আর নাটক ভয় একটাই ছেলে নাটক দেখে মা আবার পাল্টে না যায়